গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওতে আমি কিছু দেখাবো বা কিছু ইনফরমেশানও দেবো। হ্যাঁ, আর আমি যে গাছটি যে পনটা বানিয়েছিলাম সেটারও কিছু আপডেট দেওয়ার আছে, সেটাও আপডেট দেবো। তো আপাতত ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা করছো তোমার দেখো, এটা হচ্ছে আমার মনসার ট্যাঙ্কি বলতে পারো। এটা আমার খুব, এখানে যে কটা মাছ আছে আমার সবকটা খুব প্রিয়। আজকে এই আমার যে মনসার ট্যাঙ্কটা আছে, এই মনসার ট্যাঙ্কটার আমি ফিল্টার ফেলেছি। যেটা তোমাদের ভিডিওটা আমি করেছিলাম কিন্তু কী করে ডিলিট হয়ে গেছে যাই না, যাই ডিলিট যখন হয়ে গেছে তখন তো আর দেখাতে পারবো না কী করে বের করেছি এ করেছি, কারণ নতুন ফিল্টারটা আবার লাগানো হয়ে গেছে। তো পুরাতন ফিল্টারটার অবস্থা দেখো, এটাকে আমি চারবার অনেক ধুয়েছি, চারবার ধুয়ে ধুয়ে কাজ চারবার কাজ চালিয়ে নিয়েছি, এটা এইবারের পর আর চলছে না। অবস্থাটা দেখো, জল ওভারফ্লো হয়ে যাচ্ছে এটা দিয়ে, ধুলেও আবার সেই দুদিনের মধ্যে এক অবস্থা যাবে। ওই জন্য এই ফিল্টারটা ফেলে দিলাম, নতুন একটা স্পঞ্জ, এই কী বলে এগুলো হচ্ছে ফিল্টারটার যে নাম, ঠিক আছে, ওই ফিল্টার আবার লাগিয়ে দিয়েছি আমি। তো চলো আমি তোমাদের, আমি এটা আমি এবার চলো আমি তোমাদের আমি ছাদে নিয়ে যাই আমার গাপ্পি ট্যাঙ্কটার কাছে। গাপ্পি ট্যাঙ্ক না, গাপ্পি পন্ড, ঠিক আছে। গাপ্পি পন্ডটা নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি গাপ্পি পন্ডটা একটা আপডেট আছে। কদিন আগে আমি গাপ্পি পিস এনেছিলাম না, ওই গাপ্পি পিসগুলো সব বেবি দিয়েছে এখন, ঠিক আছে। ডাম্বো ইয়ার গাপ্পি পিস যেগুলো, ওগুলোর বেবি হয়েছে এবারে। আগের যে বেবিগুলো ছিল ওগুলোও রয়েছে, সাথে এগুলো হয়েছে। এটা আমি একটা মিঠুখানে জল দিয়ে রেখে দিয়েছি, ছোটো যে পানা ওটার মধ্যে দিয়েছি অল্প কয়েকটা, দেখি কী হয়। এই জলটা এমনি রেখে দিয়েছি, যদি কোনো মাছের কোনো প্রবলেম হয় বেবিগুলো তো ওর মধ্যে শিফট করে আবার নিচে নিয়ে চলে আসবো। দেখো ভালো করে দেখো, এর মধ্যে সব ডিম কুচানো আছে, এর মধ্যে ডিমগুলো দিয়েছিলাম খাওয়ার জন্য এদেরই মাছদের। ছোট ছোট ভর্তি হয়ে গেছে মাছ, দেখো দেখো এই যে সাইডগুলো দেখছো পুরো ভর্তি হয়ে রয়েছে কালো কালো, যে এগুলো দেখছো এগুলো সব ডাম্বো ইয়ার গাপ্পি ফিস আছে। এগুলো এগুলোকে যদি আমি বাঁচাতে পারি আর যদি বড় করতে পারি তো খুবই সুন্দর গাপ্পি ফিস হবে এগুলো। ব্যাপারটা হচ্ছে যা ঠান্ডা পড়ছে আমাদের এখানটা, অতিরিক্ত ঠান্ডা, যার কারণে কিছু মাছ হয়তো মরতে পারে। এতগুলো মাছ হয়তো আমি বাঁচাতে পারবো না কিন্তু তাও চেষ্টা করবো এগুলোকে বাঁচানো। অতিরিক্ত ঠান্ডা দেখা যাচ্ছে, পুরো ছোটো ছোটো বিজুড়ি বিজুড়ি দেখো, ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ডাম্বো ইয়ার গাপ্পি, অনেক চারিদিকে গিজগিজ করছে ভর্তি। আমি এখন এগুলোকে কত কিছুদিন ডিম খাওয়াবো, কারণ তাড়াতাড়ি না বড় হলে অসুবিধা হবে। আর এখন যা ছোটো, এই দু তিন দিনের বেবি এগুলো, আর এখন যা ছোটো এর মধ্যে এখন আমি এও দিতে পারবো না যে তোমার কী বলে এগুলোকে, যে ছোটো ছোটো যে এগুলো পাওয়া যায় শ্রিম, তারপরে এগুলো এগুলো খাওয়ানো যাবে না। তো এই জন্য এগুলো ডিমই খাওয়াবো, আর ওই ছোটো যে বেবি প্যালেটটা আছে ওটা দিই আমি গুঁড়ো, গাপ্পি পিসদের জন্য স্পেশাল গুঁড়ো, তো ওইগুলোই দিচ্ছি। হাওয়া দিচ্ছে আজকে ছাদের উপর, তার উপর রেখেছি না, জলটা খুব ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে হিটারও দিতে পারবো না, এখানে কারেন্টের ব্যবস্থা নেই ছাদের মধ্যে যে আমি হিটার দেবো। যাই হোক, দেখা যাক কী হয়, আশা করি সেরকম কিছু মরবে না, অল্প কিছুই মরবে হয়তো, কিন্তু বাঁচিয়ে নেব ভাবছি। হাওয়া দিচ্ছে দেখো বাইরে, শুধু উত্তরি হাওয়া। ও এবারে যে কদিন দু তিন দিন যা ঠান্ডা পড়ছে, ঠান্ডার অবস্থা খুব খারাপ, কন্টিনিউ হাওয়া দিয়ে যাচ্ছে উত্তর দিক থেকে। এটা আমাদের বাড়ির যে আম গাছটা ওইটা সব ধুলো ভর্তি হয়ে গেছে রোডটার জন্য, সব যত ধুলো সব উড়ে উড়ে গেছে। চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার যে এই ট্যাঙ্কটা, এই প্ল্যান্টেড ট্যাঙ্ক। এটা লোকে দেখলে খুব বলবে না যে নন প্ল্যান্টেড ট্যাঙ্ক বা কিছু, প্ল্যান্টেড ট্যাঙ্কটা অনেক কষ্ট করে বানিয়েছি আমি, টাকা বেশি লাগেনি কিন্তু ছোটো ছোটো জিনিস জোড়ো করে করে জোড়ো করে করে ঠিক বানিয়েছি একটা মনের মতো করে। প্ল্যান্টেড ট্যাঙ্ক বানাতে গেলে অনেক টাকার ব্যাপার থাকে সেখানে, এটা আমার কত টাকা হয়তো 800-900 টাকার মধ্যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে।
আর এই যে মাছগুলো সেগুলো তো আমি স্কিনগুলো দিয়ে এগুলো নিয়ে আসি, খুব কমই কিনি মাছ। এই মাছ অনেকদিন তা রাখার পর যখন ভালো লাগে না তখন আবার এই মাছগুলোকে আমি আর ফেলি না বা মরার ওয়েট করি না, এগুলোকে আমি দোকানে দিই, দিয়ে তার বদলে আমি অন্য কিছু মাছ নিয়ে আসি। এগুলোই করি। কিছুদিন আগে শ্রিমগুলো দিয়েছিলাম, শ্রিমগুলো ভালো লাগছিলো না বলে শ্রিমগুলো বাচ্চা হয়েছিল, কিছু বেবি আর শ্রিম আমি দিয়ে এসেছিলাম দোকানে। তার বদলে এই গোবি পিস এনেছিলাম, তারপরে আরও দু তিনটে মাছ আছে যেগুলো সবসময় নামগুলো মনে থাকে না, কিন্তু সেগুলো সব এনে এসেছিলাম। একটা গাছ নিয়ে এসেছিলাম, কিছু খাবার নিয়ে এসেছিলাম, ওগুলো বলে দেখি গাপ্পিগুলো হলো ওই দোকানে আবার দিয়ে আসবো। আর আমার এই এটাকে নিয়ন কিছু নাম আছে এই মাছটার, ও নিয়ন আকার, এই মাছটার নাম হচ্ছে নিয়ন আকার। দেখো গাছের তোলা কীভাবে রয়েছে, এই মাছটা আমার কাছে অনেক দিন ধরে রয়েছে, প্রায় 8 মাস হতে যাচ্ছে। এই মাছটা যখন এনেছিলাম আরও ছোটো ছিল, একদম ছোট্ট মতো ছিল, এখন সাইজটা ভালোই বড় হয়ে গেছে। আর কালারটাও দেখো কত সুন্দর, পুরো একদম ইলেকট্রিক ব্লু, হেভি দেখতে এই মাছটা। আমার এই মাছটা খুব প্রিয়, ফ্যান্টাস ট্যাঙ্কের আমার সব থেকে আমার যে মাছটা ভালো লাগে সেটা হচ্ছে এই মাছটা। অনেক দিনের মাছ, প্রথম প্রথম যখন অ্যাকোরিয়াম করে লোকে অনেকের মাছ মরে বলে তখন করতে আবার ইচ্ছা করে না, যার মাছ আনবো না বা করবো না, কিন্তু আস্তে আস্তে সব জেনে গেলে অ্যাকোরিয়ামের ব্যাপারে তখন আর অসুবিধা হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটাও করবেন। টাটা।